রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি আপনাদের পূর্ব বর্ধমান এলাকার একটি সুপরিচিত পুকুর। এটি হচ্ছে সেনপুর তাল পুকুর বা পিন্টুদার পুকুর। এই পুকুরে এবছরে আবার পাস শুরু হতে চলেছে বিগত বছরের ন্যায় বা অন্যান্য বছরের ন্যায়। সেই পাসের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। মৎস্য শিকারী ভাইয়েদের জন্য সুখবর, স্থান সেনপুর সুলতানপুর, থানা ম্যামারি, জেলা পূর্ব বর্ধমান। মাছ ধরার তারিখ 2/14/1430, ইংরাজি 20 সেপ্টেম্বর, বুধবার হইতে পাস শুরু হইবে। এছাড়া 22 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 1 অক্টোবর এবং 2 অক্টোবর পাস চলিবে। সিটের মূল্য 4001 টাকা, অতএব একদিনে একটি সিটের মূল্য 4000 টাকা। এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। পুকুর সম্বন্ধে খোঁজ নিয়ে এবং নিয়মাবলী মানিতে পারিলে তবেই যোগাযোগ করুন বা ছিপ ফেলতে আসুন। প্রথম দিন থেকে সমস্ত টোপ ব্যবহার করা যাবে। ছিপ 3 গাছা 6 কাঁটা পর্যন্ত বড়শি ব্যবহার করা যাবে। মাছ ধরার সময় সকাল 6টা থেকে বৈকাল 5টা পর্যন্ত 11 ঘন্টা। পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা থাকবে। আগে এলে আগে বুকিং, ন্যূনতম 500 টাকা দিয়ে বুকিং করতে হবে, বুকিংয়ের টাকা ফেরত হবে না। কোনোরূপ খারাপ ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম ভাষা, তলা ভাষা, অ্যান্টেনা, কুপি ঝুপি ব্যবহার করা যাবে না। আপনার কিছু বলার থাকলে কমিটির সাথে কথা বলুন, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে। প্রথমে কুপন কাটুন, তারপর সিটে গিয়ে বসুন। পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। যোগাযোগ করবার জন্য কন্ট্যাক্ট পার্সন হচ্ছেন মিস্টার পিন্টুদা। ওনার কন্ট্যাক্ট নাম্বার 9002118218। আবারও বলছি 9002118218। এনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের যা জিজ্ঞাসা হচ্ছে তা আপনারা জেনে নেবেন। পথনির্দেশ, হাওড়া বর্ধমান মেন লাইনে দেবীপুর বা ম্যামারি স্টেশন হইতে 10 থেকে 12 কিলোমিটার, বিটরা ম্যামারি বাসে দেবীপুর থেকে এবং কালনা ম্যামারি বাসে সুলতানপুর বেলতলা নেমে পশ্চিম দিকে মোরাম রাস্তা ধরে 2 কিমি। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।